2 into MiG-29 initial heading 180, flight level 2, formation clear for takeoff runway 14. Jaka Tower, Hunter Leader, ready for takeoff. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বর্তমান যুগে যে দেশের বিমানবাহিনী যত শক্তিশালী, সে দেশের সামরিক সক্ষমতাও ততটাই শক্তিশালী। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের আজকের আয়োজনে আমরা বাংলাদেশ বিমানবাহিনীর 2022 সালের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব। আমরা তুলে ধরব বাংলাদেশ বিমানবাহিনী কতটা সক্ষমতা অর্জন করেছে তা নিয়ে। 2022 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্সে বাংলাদেশ বিমানবাহিনী বিশ্বের 52তম অবস্থানে রয়েছে। 2021 সালে 53তম অবস্থানে ছিল, এবছর 2 ধাপ উন্নতি হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীতে মোট সদস্য রয়েছে 17,390 জন। বিমানবাহিনীর মূল মন্ত্র বাংলার আকাশ রাখিব মুক্ত। চলুন আমরা এক নজরে জেনে নিই বাংলাদেশ বিমানবাহিনীতে সামরিক কাজে নিয়োজিত মোট কতগুলো এয়ারক্রাফ্ট রয়েছে। জেনে নিই বাংলাদেশের আকাশ কি সত্যি নিরাপদ আছে নাকি ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী কম বেশি প্রায় 190টির মতো এয়ারক্রাফ্ট অপারেট করছে, যার মধ্যে রয়েছে 44টি ফাইটার এয়ারক্রাফ্ট বা প্রধান যুদ্ধ বিমান, 14টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বা পরিবহন বিমান, 63টি প্রশিক্ষণ বিমান এবং 66টি হেলিকপ্টার। এছাড়া আরও অন্য অন্য কিছু এয়ারক্রাফ্ট রয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীতে দুই ধরনের মোট 44টি ফাইটার বিমান রয়েছে। সেগুলো হলো রাশিয়ার মিগ-29 মাল্টিরোল কম্বাট এয়ারক্রাফ্ট এবং চীনের সেংডু F-7 ফাইটার এয়ারক্রাফ্ট। প্রথমে আমরা মিগ-29 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। মিগ-29 রাশিয়ার তৈরি একটি চতুর্থ প্রজন্মের ফাইটার বিমান। নির্ভরযোগ্য কার্যক্ষমতার জন্য এর ডাকনাম রাখা হয়েছে ফালক্রাম। 70 দশকের প্রথম দিকে দ্য মিগ-29 ডিজাইন ব্রো এই টুইন ইঞ্জিনের জেট ফাইটার বিমানের নকশা তৈরি করে এবং 1983 খ্রিস্টাব্দে তৎকালীন সোভিয়েত রাশিয়ার বিমানবাহিনী বহরে এই বিমান যুক্ত করা হয়। মিগ-29 একটি চতুর্থ জেনারেশনের সুপারসনিক জেট ফাইটার। এর প্রস্তুতকারক সোভিয়েত ইউনিয়ন। এটি সোভিয়েত ইউনিয়নের তৈরি জেট ফাইটারের মধ্যে সবচেয়ে আলোচিত একটি জেট বিমান এবং এটিকে সোভিয়েতের স্টেট অফ আর্ট হিসেবে বিবেচিত করা হয়। এটি সকল প্রকার আবহাওয়ায় ব্যবহার উপযোগী। এটি ভূমিতে হামলার জন্য উপযোগী। দীর্ঘদিন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ফিয়ার ফ্যাক্টর ছিল এই মিগ-29। মিগ-29 বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং প্রধান যুদ্ধ বিমান। মিগ-29 কনফিগারেশন সম্পর্কে আমরা কয়েকটি তথ্য জেনে নিই। মিগ-29 একজন চালক বিশিষ্ট একটি যুদ্ধ বিমান। এর দৈর্ঘ্য 57 ফুট বা 17.37 মিটার, উচ্চতা 15 ফিট 6 ইঞ্চি বা 4.73 মিটার, খালি অবস্থায় ওজন 11,000 কেজি, লোডেড অবস্থায় ওজন 16,800 কেজি, সর্বোচ্চ উড্ডয়ন ওজন 21,000 কেজি, সর্বোচ্চ গতিসীমা 2445 কিলোমিটার বা 1518 মাইল প্রতি ঘন্টায়, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া অথবা বাংলাদেশের এপার হতে ওপার পর্যন্ত যেতে একটি মিগ-29 মাত্র 20 মিনিটের মতো সময় লাগবে। মিগ-29 পৃথিবীর অন্যতম একটি দ্রুতগতির যুদ্ধ বিমান, তবে অস্ত্রের দিক থেকে অন্য বিমানের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। এর কার্যকরী রেঞ্জ 700 কিলোমিটার যুদ্ধ অবস্থায়। একটি মিগ-29 যুদ্ধের সময় 700 কিলোমিটার এলাকা দাপিয়ে বেড়াতে সক্ষম এবং সাধারণ সময় প্রায় 3,000 কিলোমিটার। একটি মিগ-29 সর্বোচ্চ 18,000 মিটার বা 18 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠতে পারে। এবার আমরা চেংডু F-7 সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরছি। চেংডু F-7 চীনের একটি যুদ্ধ বিমান। এটি সোভিয়েত মিগ-1 গুরেচিপ মিগ-29 একটি লাইসেন্স নির্মিত সংস্করণ। এই বিমানটির সাথে মিগ-29 অনেক মিল রয়েছে। বিমানটি স্বল্পপাল্লার ইনফ্রারেড হোমিং এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত। মূলত স্বল্প পরিসরের এয়ার টু এয়ার যুদ্ধের জন্য এই বিমানগুলোকে ডিজাইন করা হয়েছে। বিমানটি বিশ্বের 17টি দেশ ব্যবহার করে থাকে। বিমানটি সর্বপ্রথম ফ্লাইট করে 1966 সালের 17ই জানুয়ারি। চেংডু F-7 একজন চালক বিশিষ্ট একটি যুদ্ধ বিমান। খালি অবস্থায় বিমানটির ওজন 5,292 কেজি এবং লোডেড অবস্থায় বিমানটির ওজন 7,540 কেজি। বিমানটির সর্বোচ্চ টেকঅফ ওজন 9,100 কেজি। বিমানটি 850 কিলোমিটার এলাকা জুড়ে যুদ্ধাভিযান চালাতে সক্ষম। তাছাড়া সাধারণ অবস্থায় 2,200 কিলোমিটার এলাকা দখলে রাখতে সক্ষম।
সেন্ডু এফ সেভেন ফাইটার বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় 2200 কিলোমিটার। বাংলাদেশের এপার হতে ওপার পর্যন্ত যেতে একটি সেন্ডু এফ সেভেন ফাইটার বিমানের আধা ঘন্টার মতো সময় লাগবে। এই বিমানটিও অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন, কিন্তু এর অস্ত্র ধারণ ক্ষমতা অনেক কম। একটি সেন্ডু এফ সেভেন ফাইটার বিমান 50 কেজি থেকে সর্বোচ্চ 500 কেজি পর্যন্ত বোমা বহন করতে সক্ষম, যার তুলনায় তুরস্কের ড্রোনগুলো কয়েক গুণ বেশি বোমা ধারণ করতে সক্ষম। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার বিমানসমূহ নিয়ে আলোচনা করলাম। চলুন এবার আমরা সামরিক কাজে নিয়োজিত অন্যান্য এয়ারক্রাফ্টগুলো সম্পর্কে জেনে নিই। বাংলাদেশ বিমান বাহিনীতে 4 ধরনের মোট 14টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বা পরিবহন বিমান রয়েছে। সেগুলো হলো চেক প্রজাতন্ত্রের L410 টার্বোলেট ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট। বাংলাদেশ বিমান বাহিনীতে এ ধরনের 3টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট রয়েছে। ইউক্রেনের অন্টনভ AN-32 ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট, বাংলাদেশ বিমান বাহিনীতে এ ধরনের 3টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট রয়েছে। যুক্তরাষ্ট্রের C-130 হারকিউলাস ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট, বাংলাদেশ বিমান বাহিনীতে এ ধরনের 4টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট রয়েছে। এবং 4 নম্বর, যুক্তরাষ্ট্রের C-130J সুপার হারকিউলেস, বাংলাদেশ বিমান বাহিনীতে এ ধরনের 4টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট রয়েছে। চলুন এবার আমরা সামরিক কাজে নিয়োজিত হেলিকপ্টারগুলো সম্পর্কে জেনে নিই। বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, তবে রাশিয়ার কাছে 8টি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করা হয়েছে বিমান বাহিনীর জন্য। তবে রাশিয়া ইউক্রেন জটিলতায় আমেরিকার নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশ শেষ পর্যন্ত সেগুলো নিতে পারবে কিনা এটাই দেখার বিষয়। বাংলাদেশ বিমান বাহিনীতে 3 ধরনের মোট 800টি হেলিকপ্টার রয়েছে। সেগুলো হলো যুক্তরাষ্ট্রের Bell 212 হেলিকপ্টার, এটি একটি মাঝারি ইউটিলিটি সামরিক হেলিকপ্টার। ইউটিলিটি হেলিকপ্টার একটি বহুমুখী হেলিকপ্টার যা বিভিন্ন ভূমিকা পালন করতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনীতে এ ধরনের মোট 14টি হেলিকপ্টার রয়েছে। 2 নম্বর, রাশিয়ার Mil-Mi-17 হেলিকপ্টার, হেলিকপ্টারটি একটি মিডিয়াম টুইন টার্বাইন পরিবহন হেলিকপ্টার এবং এটিও একটি ইউটিলিটি হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীতে এ ধরনের মোট 30টি হেলিকপ্টার রয়েছে এবং আরও 5টি অর্ডারে রয়েছে। 3 নম্বর, ইতালির অগাস্টা ওয়েস্টল্যান্ড AW-139 হেলিকপ্টার, এটি একটি SAR বা সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীতে এ ধরনের মোট 4টি হেলিকপ্টার রয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে 7 ধরনের প্রায় 66টি প্রশিক্ষণ বিমান রয়েছে এবং আরও 1 ধরনের বিমান জাপান থেকে অর্ডার করা হয়েছে। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সকল অ্যাক্টিভ এয়ারক্রাফ্ট সমূহ নিয়ে আলোচনা করলাম। বাংলাদেশ বিমান বাহিনীর যেসব বিমান ও হেলিকপ্টার রয়েছে সেগুলো কি আপনার কাছে যথেষ্ট মনে হয়েছে? সেগুলো কি সত্যি বাংলার আকাশ নিরাপদ রাখতে পারবে বলে আপনার কাছে মনে হয়েছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিয়মিত এমন সামরিক সব ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ডিফেন্স আপডেট ওয়ার্ল্ড লাইক করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট।